সিঙ্গুর বাগডাঙ্গা 3 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বলরামপুর গ্রামের প্রায় 100টি পরিবারের মুখে হাসি ও আনন্দ। এই গ্রামের বাসিন্দারা জানান, প্রায় 35 বছর ধরে এখানে বিদ্যুৎহীন এলাকা ছিল। পুজোর মধ্যে প্রায় 100টি পরিবারের মুখে হাসি ও আনন্দ। কি বলছেন বলরামপুর এলাকার বাসিন্দারা, শুনুন। নামটা বলুন। রমেশ রায়। হ্যাঁ, বাড়ি এই জায়গার নাম কি? এই বলরামপুর। কোন পঞ্চায়েতের আন্ডারে? এটা বাগডাঙ্গা 3 নম্বর পঞ্চায়েত আন্ডারে। সিঙ্গুর থানা। সিঙ্গুর থানা। এই যে আজকে নতুন করে আপনারা বিদ্যুৎ পেলেন, কি বলবেন? 35 বছর পর কারেন্টটা পেলাম, তাও অনেক কাঠ খড় পুড়ে তবে হলো, ঝামেলা মেমেলা করে তবে হলো। এই যে 35 বছর পর দুর্গাপূজার আগে আপনারা কারেন্টটা পেলেন? দুর্গাপূজার আগে কারেন্টটা পাওয়া গেছে। দাদা, একটু আপনার নামটা বলুন। চন্দ্রনাথ দাস। আপনি এই গ্রাম পঞ্চায়েতে কি দায়িত্বে আছেন? বর্তমানে বাগডাঙ্গা 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এই আপনাদের নতুন বলরামপুরে নতুন কানেকশন হলো, আলো পেল, এই ব্যাপারে আপনার বক্তব্য? তো আলো পেলো বলতে দেখুন, দীর্ঘদিনের ওদের দাবি ছিল, কিছুদিন আগে ওদের ইলেকট্রিক কানেকশনের জন্য পোল টোল সব কোথায় গেছিলো, কিন্তু বাড়ি বাড়ি মিটারের যে প্রসেস সেই প্রসেসটা ছিল না, এবং এই পুজোর মধ্যে মিটার প্রসেসটা হয়ে যাওয়াতে ওই এলাকার মানুষের খুবই উপকার হয়েছে। কত লোকের কানেকশন হলো মোটামুটি? আমার প্রায় 100টা মানুষ, পরিবার আছে প্রায় 50টা মতো, সেই পরিবারের মানুষগুলো উপকার হলো। এই উপকারটা কি করে সম্ভব হলো? উপকারটা সম্ভব হলো, দেখুন, আপনাদের মতো সাংবাদিকতা যারা করেন তারা এই সমাজের মধ্যে যে জায়গাগুলো এখনো ডেভেলপমেন্ট উন্নয়ন পৌঁছায়নি, যে খুঁজে খুঁজে রিপোর্ট আপনাদের মনে হচ্ছে একটা এ থেকে রিপোর্ট হয়েছিল, সেই রিপোর্টের পর প্রশাসনের টনক নড়ে এবং প্রশাসন তড়ি ঘড়িয়ে এই ব্যবস্থাটা করে, কিন্তু তারপরে এমএলএর হস্তক্ষেপে তাদের বাড়িতে কিন্তু মিটারের ব্যবস্থা হয়, কারণ সিস্টেমে যেতে গেলে এমএলএর সুপারিশটা প্রয়োজন হয়েছিল বলে ওনারা বলেছিলেন। তো সেই জায়গায় আমাদের সিঙ্গুরের এমএলএ রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সুপারিশে খুব শিগগিরই কাজটা হয়েছে এবং পুজোর মধ্যেই তাদের বাড়িতে বিদ্যুতের আলো জ্বলেছে। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।